Polo, que buena noche. Morning and welcome back to my channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো সানডে, আর এখন বাজে হলো সকাল 10:20। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যার ফলে আজকে সকাল সকাল আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিতে পেরেছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা এখন আমার ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন কিন্তু আমার বন্ধু হননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন, আমাকে অনেক সাপোর্ট করবেন, আর সবাই অনেক লাইক করবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন, ঠিক আছে? কারণ আপনারা ভিডিও দেখছেন ঠিক আছে, কিন্তু কেউ আমাকে কমেন্ট করে বলছেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। কমেন্ট করলে ভালো লাগে, ইন্সপিরেশন পাওয়া যায় ভিডিও বানানোর জন্য। সে যাই হোক, তো ভিডিও তো স্টার্ট করে দিয়েছি। আর এই যে দেখুন, এই পচা মেয়েটা সকাল থেকে শুধু বসে মোবাইল ঘাঁটছে, বলছি পড়তে বসতে, ওর মঙ্গলবার থেকে পরীক্ষা কিন্তু ও পড়তে বসছে না। এই যে দেখুন, আচ্ছা সে যাই হোক, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। তো ব্রেকফাস্টের বাসনপত্র এখনো কিছুই ধোয়া হয়নি, এখানে পড়ে আছে। চা আর রুটি খেয়েছি, ব্রেকফাস্ট ইজি ব্রেকফাস্ট, কারণ তরকারি বানাতে গেলে অনেক ঝামেলা। সে যাই হোক, আর ভাতের হাঁড়ি টাড়ি মেজে নিয়েছি, এখনো ভাত বসাইনি, ভাত বসাবো। আর ভাবছি রান্না করবো হলো গতকালকে যে পাবদা মাছ আনা হয়েছিল, ওই পাবদা মাছ দিয়ে। এই যে দেখুন, এখানে একটা বেগুন আছে, আর সঙ্গে একটা টমেটো এনে রেখেছি, বেগুন টমেটো দিয়ে পাবদা মাছ দিয়ে একটু তরকারি করব, আর ভাত করব। আর কিছু করব কি করব না এখনো বলতে পারছি না, এটুকু ডিসাইড হয়েছে, ঠিক আছে? তো আগে ভাতটা বসাই, তারপর মাছ রেডি করব, ঠিক আছে? আর পাবদা মাছ রান্না করতে না আমার একদমই ভালো লাগে না, পাবদা মাছ ভাজা বসালে আমি সবচেয়ে বেশি টেনশনে পড়ে যাই। এই যে দেখুন, এখানে দাগ দেখতে পাচ্ছেন, পাবদা মাছ ভাজতে গিয়ে এখানে তেল ছিটকে পড়ে একেবারে চামড়া উঠে গেছিল, আর এই দাগটা কোনো কিছুতেই যাচ্ছে না, শুধু এখানে না, এই যে দেখুন এখানেও আছে, যার জন্য দেখবেন আমি পাবদা মাছ কড়াইতে দিয়ে এখন ঢেকে রাখি। ঠিক আছে, ঢেকে রেখেও তো সমস্ত ঘর ভরে যায়, আর গায়ে তো পড়েই দেখুন, তার জন্য পাবদা মাছ আমার এখন ভালো লাগে না। সেই যাই হোক, তো আনা হয়েছে যেহেতু রান্না করব, ঠিক আছে? তো চলুন, হ্যাঁ আর বিশেষ বকবক করছি না। আর স্কুটিটা আমার, যেটা বলেছিলাম গতকালকে, দেখুন এখানে পড়ে আছে। স্কুটি কিনেছি প্রায় 4-4.5 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে আসছে, এই এপ্রিল মাস এলে 5 বছর হবে। তো তার মধ্যে কোনো সার্ভিসিং এর দরকার পড়েনি বিশেষ, মানে বিশেষ কোনো, আর এমনিতে তো সার্ভিসিং করাতেই লাগে, তো তাছাড়া কোনো ঠিকঠাক করানোর বিশেষ কোনো কখনো ব্যাপার হয়নি। বাট এখন এটা অবস্থা সিরিয়াস, মানে এটার কন্ডিশন এখন ইমার্জেন্সি, ঠিক আছে? এটাকে ঠিক না করিয়ে চালাতেই পারবো না, কারণ এটা যে কারেন্ট, যে চাবি লাগালে যে কারেন্ট আসে বা লাইটটা জ্বলে উপরের, এটাই হচ্ছে না, এটাই মানে 4-5 বার চাবি ঘুরাতে 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 ইচ্ছে হলে এটা লাইটটা জ্বলছে, না হয় জ্বলছে না, এই একটা অবস্থা। আর পুরো মানে ডিস্টার্ব হয়ে আছে, প্রচণ্ড ভয় লাগে চালাতে, এটাকে ঠিক না করে চালানোই যাবে না। আর ঠিক চালানো তো দূরে, এখন হয়তো বা চাবি লাগালে এটা লাইটই জ্বলবে না, কারেন্টই আসবে না, তা দেখা যাক ঠিক করাতে গেলেও অনেক টাকা পয়সার দরকার, তা তার জন্য দেখি কি করি, না করালেও হবে না, কারণ মেয়ের সারা বাড়ি আছে, স্কুল আছে, স্কুল না হয় বাদই দিলাম সারা বাড়ি। আচ্ছা তো চলুন, হ্যাঁ বিশেষ বক বক করছি না, এবার রান্নাবান্না বসিয়ে নিই। প্রচণ্ড গরম লাগছে, এই যে দেখুন ঘাম পড়ছে, সকালবেলা না যখন রোদ উঠছে প্রচণ্ড গরম, আর সন্ধ্যেবেলা থেকে ঠান্ডা লাগছে, ফ্যান চালালে ঠান্ডা লাগে, অফ করলে গরম লাগে, এখনকার ওয়েদারটা হলো এরকম। আর সর্দি কাশি জ্বর হওয়ার জন্য একদম পারফেক্ট। যাই হোক, দেখুন কিভাবে ঘাম পড়ছে। সে রান্না ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম, এই যে এবার তো ভাত হলো, আর সব কিছু রেডি করে নিয়েছি কি কি রান্না করব। এই যে দেখুন, এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে আলুটা সেদ্ধ করে কেটে নিয়েছি, এটার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা ভাজা করব। আর কিছুটা আলু সেদ্ধ এখানে রেখেছি, আর বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এই আলু আর এগুলি দিয়ে হবে পাবদা মাছের তরকারি, ঠিক আছে? তো এই হলো আজকে আমাদের রান্নার মেনু। তো এবার ঝটপট করে আগে আলুটা আর মাছটা ভাজা করে নিই, তারপর তরকারিটা রান্না করে নেবো। হ্যাঁ
ফ্রিজে দেখুন আমার পাবদাবাদ দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুবই সিম্পল, একদম বিশেষ কোনো তেল মশলা ছাড়াই রান্না করেছি, একদম স্বাস্থ্যসম্মত। গুড ইভিনিং, এখন বাজে হলো রাত 9টা, ঠিক আছে? তো এখন থেকে আমি আবার আমার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ দুপুরবেলা যখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপর সন্ধ্যে থেকে একটু ব্যস্তই ছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম অন্যান্য ফেসবুকে, তারপর ইনস্টাতে, তারপর ইউটিউবে, সব কিছু মিলিয়ে অনেকটা টাইম হয়ে গেল, ঠিক আছে? তো দুপুরে তো শুধু মাছ তরকারি আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজা তো এখন আর নেই, মাছ তরকারি শুধু আছে তাও অল্প একটু। তো এখন ভাবছি যে কি করা যায়, শুধু ওই তরকারিটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না। আর এই যে দেখুন আমার সোনা বাবাটা, দেখতে পাচ্ছেন, এখন পড়াশোনা করছে, ঠিক আছে? আগামী সরি পরশু থেকে ওর পরীক্ষা, হুম, তার জন্য একটু পড়াশোনা করতে বসেছে, না হলে এমনিতে তো বসেই না, আপনারা দেখেনি। এখন কি করব ভাবছি, চা খেয়েছিলাম, চার বাসন এখন ওইখানেই পড়ে আছে, কিছুটা ওইখানে সিঙ্কে পড়ে আছে, তো ভাবছি একটু আলুর বড়া বানাবো, ঠিক আছে? আলুকে গ্রেট করে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে একটু বড়া বানাবো ভাবছি। তো আগে আলুটা গ্রেট করে নিই, তারপর বড়াটা বানাতে হবে, ঠিক আছে? রাতও হয়ে গেছে, 9টা বেজে গেছে। সে যাই হোক, খেতে যখন হবে করতে তো হবেই, না করলে খাবো কি করে। তো আলুটা ছুঁড়ে নিয়ে নিয়েছি, এখন গ্রেট করে যাবো। না বড়টা দিয়ে করে দেবো, তাড়াতাড়ি হবে। এই যে গ্রেট করা আলুটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে সুজি আর ময়দা দিয়ে দেবো। হ্যাঁ, তো সুজিটা দিয়ে দিলাম, ময়দাটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে দিলাম 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার সবকিছুকে মেখে নেব। হাতে নিয়ে এখন ভাজাটা করছি, মোবাইলটা কোথাও দাঁড় করিয়ে করছি না, ঠিক আছে? কারণ মোবাইলটা না কোথাও স্ট্যান্ড করতে এখন আমার ভয় করছে। আর সকালবেলা আমি যখন রান্না করছিলাম, যখন মাছ ভাজা করছিলাম, তখন এই যে চিনির এই ক্যানটা এটার উপর এখানে রেখে তারপর মোবাইলটাকে দাঁড় করিয়েছিলাম, আর না এটা ধরাম করে একেবারে কড়াইয়ের এখানে পড়েছিল, একটুকের জন্য মাছের মধ্যেই পড়ে যেত, তার জন্য এখন কোথাও রাখতে ভয় করছে যদি পড়ে যায়। আর স্ল্যাবের মধ্যে রেখে এটা হচ্ছে না, কারণ অনেকটাই লিচু। আমার সোনা ভাই নাকি পড়তে পড়তে খিদে লেগে গেছে, তো ওকে দুটো দিয়ে দেবো। খেয়ে বলো কেমন হয়েছে, কেমন মা? ঠিক আছে, দুটো খাও, তারপর ভাত দিয়ে খাবো।
সবগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাতটা বেড়ে নেবো। হ্যাঁ তো দেখুন, আমার সোনা মানে কি এইটুকু ভাত খাবে, সারাক্ষণ শুধু খিদা লাগে, শুধু ভাত খাইতে গেলে খিদা লাগে না। একটা লাগবো তো, এই যে আমার সোনা মাকে খাবারটা দিয়ে দিলাম, খাও মা। তো আমার সোনা বাবাকে দিয়ে দিয়েছি, এখন আমারটাও বেড়ে নিয়ে আসবো, আর এখন বাজে হলো রাত 9:30। তো চলুন হ্যাঁ আজকে যদি এইটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের শরীর খেয়াল রাখবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকে যেন আপনাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।